ফিরে আসলাম বিরতির পর, নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। আবারও চুরি বিলোনিয়ায়। সাত সকালে বিলোনিয়াতে চুরির ঘটনা ঘটায় বিলোনিয়ার মাস্টারপাড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও দিনের পর দিন চুরির চিন্তায় একাধিক সমাজ বিরোধী কাজকর্মে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন এলাকার নাগরিকরা। অর্থাৎ এক কথায় পুলিশের উপর সম্পূর্ণ আস্থা ভরসা হারিয়েছে বিলোনিয়াবাসী। এমনই অভিযোগ উঠে আসছে আজ সকাল থেকে চুরির ঘটনার। বিলোনিয়া থানায় ফোন করে জানানো হয়েছে, চুরির অভিযোগ জানানোর পরেও কোনো রকম ভাবে পুলিশের ভূমিকা লক্ষ্য করা যায়নি, যার কারণে ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনার বিবরণে বাড়ির মালিক জানাচ্ছেন যে গতকাল রাতে রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার সহ ওভেন চুরি করা হয় এবং সেই চুরির জিনিস চোরের দল দরজা খুলে বাইরে নিয়ে যায়। যদিও পরবর্তী সময় গেটের সামনে ওভেনটি ফেলে রেখে সিলিন্ডার নিয়ে পালিয়ে যায় চোরের দল, এমনই অভিযোগ। এবং আজ সকালবেলাতে ঘুম থেকে উঠে যখন দেখতে পান বাড়ির সকলে তাদের চক্ষু চরক গাছ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশকে জানানো হয়েছে ফোন করে, কিন্তু পুলিশ বাড়িতে যায়নি। বাড়ির মালিককে প্রথমে থানায় লিখিত অভিযোগ করতে হবে, তারপরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করবে, এমনই জানানো হয়েছে ফোন যোগে পুলিশের পক্ষ থেকে। তবে এই পুরো ঘটনাকে কেন্দ্র করে বিলোনিয়ার মাস্টারপাড়াতে যেরকম চাঞ্চল্য, তার পাশাপাশি পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ। এই ঘটনায় কি বক্তব্য রয়েছে এলাকার মানুষজনের, সাধারণের কি বক্তব্য রয়েছে শুনুন। স্বপন কুমার বিশ্বাস, কি সে কোন বাড়ি, কোন জায়গায়? এটা জায়গাটা কোন জায়গায়? এক নং মাস্টারপাড়া সারাসীমা। হ্যাঁ হ্যাঁ, তারপর কি হয়েছে ঘটনা? কোন আমার বাড়িতে গ্যাস চুরি হয়েছে। চুরি রাস্তা পাওয়া গেছে, গ্যাস পাওয়া যায়নি, সিলিন্ডার। হ্যাঁ, কালকে রাত্রে, কালকে রাত্রে ছেলে উঠে আমাকে বলছে, মা আমার এইখানে গ্যাস নাই, চুল্লি নাই। হায়, আমার তো সর্বনাশে, আমি কি করে রান্না করবো? কিন্তু গ্যাস তো কাল পরশু আমি মাত্র লাগিয়েছি, আমার গ্যাস নেই। তারপরে আমরা ওদিক সেদিক দেখছি, ওদের ডাকছি, ওদের ডাকছি, কেউ আসছে সবাই, কিন্তু ওই ওদের বাড়িতে গিয়েছি। কার বাড়ি? ওই যে বাণী, কি নাম? কার্তিক দাস। কেন সে তো সবখানে চুরি করছে এই পাড়াতে? হ্যাঁ, ওকে যে চাষ করছি, ওর মা বলছে বাড়িতে নেই, কিন্তু সন্ধ্যার সময় ওকে দেখা গেছে রাস্তাতে। ওরা গালাগালি করছে, আমরা কেন গিয়েছি ওদের বাড়িতে? আপনার শিব যে কার্তিক দাস চুরি করছে কিলে গিয়ে? এখানে তো সব বাড়িতে চুরি হচ্ছে, ওই বাড়িতে, আমার ওই বাড়িতে, লাইট ওই বাড়িতে, ওরা ঠাকুর ঘরের জিনিস সব প্রত্যেক দিনে চুরি হচ্ছে। এই দরজা ভাঙ্গে না ঢুকছে তারা, তাই না? দরজা ভাঙ্গা না। কিভাবে ঢুকছে? দরজা কি লাগানো ছিল উপরে চিৎকারে, কিভাবে ঘুরছে ওটা জানছে না, জানা যাচ্ছে না। আপনারা সন্দেহ করতে, গতকালকে রাত্রে চুরির ঘটনার অভিযোগ আপনারা শুনলেন। তবে অভিযোগের তীর রয়েছে এলাকার এক নেশাখোর যুবকের দিকে। তবে এলাকার মানুষজনের অভিযোগ, বারংবার চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে, কিন্তু পুলিশ এক প্রকার নিষ্ক্রিয়, যার জন্য ক্ষোভ আরো বাড়ছে এলাকার মানুষজনের মধ্যে। দিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।